দক্ষিণে উদ্যোগে আয়োজিত যুবপ আন্দোলনের কর্মসূচি হিসেবে দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণমিছিল কর্মসূচি কর্মসূচির সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী ভাই বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভোটের এবং ভাতার অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে নেতৃবৃন্দ ফাঁসির কাছে দাঁড়িয়েছেন সাইবের সাথে আপোষ করেন নাই আমরা আপোষ করব না ভোটের অধিকার ভোটের অধিকার আদায়ের আন্দোলনে দশ দফা বাস্তবায়ন করা হবে ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে দশ দফা আদায়ের লক্ষ্যে নির্দলীয় আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ডাকে সাড়া দিয়ে লাখো জনতা এখানে হাজির হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জামাত ইসলামী এই ভোটের অধিকার লড়াইয়ে সামনের কাতারে থেকে যুগপৎ আন্দোলনের ভূমিকা পালন করে দাবি বাস্তবায়নের লক্ষ্য দিয়ে ভোটের এবং ভোটের অধিকার বাস্তবায়ন করা হয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র কয়েক লক্ষ কোটি মানুষের সংগঠন নয় এদেশের কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে সেই সংগঠনকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না দেওয়াটা মানবাধিকার এবং আইনের লঙ্ঘন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জামাত ইসলামীকে আইনের এবং শাসনের সংবিধানের আলোকে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার দিতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমি এই জামাতকে গ্রেপ্তার করে রাখা হয়েছে যে সংগঠনের নেতাদেরকে ফাঁসিয়ে দিয়ে দমাতে পারেন নাই সেই সংগঠনের অমীয় জামাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নেতা কর্মীদেরকে খুন খুন করে এক সেকেন্ডের জন্য আমাদেরকে থামাতে পারেন না আমরা 2014 ভোট দিতে পারি নাই 2018 সালে ভোট দিতে পারি নাই আমরা 2023 সালের 24 জানুয়ারিতে যে নির্বাচন হবে আমরা শুধু না জনগণকে সাথে নিয়ে ভোটের অধিকার নিশ্চিত করে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনারা কি রাজপথে থাকতে আজকে